আজকের যে ইসলামী বইমেলায় আমি আসলাম, আমার কাছে খুবই ভালো লাগতেছে যে দীর্ঘদিন পরে আমরা খোলা মনে ইসলাম বিষয়ে একটা মেলা করতে পারছি। ইসলামের বিভিন্ন বিষয়ে আমরা বই প্রকাশ করতে পারছি। আমরা দীর্ঘ প্রায় 50 বছর পরে সম্ভবত আমরা একটা ইসলামিক পরিবেশ আমরা মেলা করতে পারছি। তরুণ প্রজন্মের স্বাভাবিক চাওয়া হলো তাদের জীবন ধারণ এবং জীবন গঠন, কেরিয়ার গঠন, তাদের ভবিষ্যৎ কি কৃষির পাঠের মাধ্যমে উন্নতি হবে, সেই জায়গায় তারা চায় যে এই বইগুলো বেশি বেশি প্রকাশিত হোক। আমি আশা করবো যে এখানে আমাদের যারা নারী পাঠক যারা আছে তারাও আসবে, তাদেরও সেই পরিবেশটা করে দেওয়া হবে। তারা সকলেই চায়, আমাদের দেশের প্রায় অর্ধেক জনসংখ্যা নারী, আমরা তাদেরকে পিছনে রেখে আমরা শুধু পুরুষ রেখে যেতে পারি না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা বাইতুল মুকাররম প্রাঙ্গণে এসেছি, আমাদের বইমেলা চলছে আলহামদুলিল্লাহ, বহুল প্রতীক্ষিত বইমেলা। তো এই বইমেলাতে আমাদের সামনে উপস্থিত আছেন শেখ সৈয়দ শামসুল হুদা। তো শেখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। শেখ, এই যে আমাদের মেলাটা দেখতেছেন, আমাদের বহুল প্রতীক্ষিত একটা মেলা, এবং এই মেলাতে আপনি কি মনে করেন যে আমাদের কি ধরনের বই আসা উচিত, না কি ধরনের বইগুলো আমাদের জেনারেশনের সাপেক্ষে আসা উচিত, বেশি বেশি আসা উচিত? ধন্যবাদ আপনাকে। আসলে আজকের যে ইসলামী বইমেলায় আমি আসলাম, আমার কাছে খুবই ভালো লাগতেছে যে দীর্ঘদিন পরে আমরা খোলা মনে ইসলাম বিষয়ে একটা মেলা করতে পারছি। ইসলামের বিভিন্ন বিষয়ে আমরা বই প্রকাশ করতে পারছি, এবং আসলে এই সময়ে তরুণ প্রজন্মের মধ্যে ইসলামের বিষয়ে তাদের জানার আগ্রহটা অনেক বেশি। তো সেই জায়গা থেকে বিগত 15-16 বৎসর আমাদের যারা প্রকাশক ছিলেন, যারা লেখক ছিলেন, তারা যেমন ফ্রিভাবে লিখতে পারেন নাই, মুক্তভাবে লিখতে পারেন নাই, তদ্রূপ আমাদের তরুণ প্রজন্ম তাদের যে চাওয়া, মানে তাদের যে জীবন ধারণ সম্পর্কে, তাদের জীবন অনুভূতি সম্পর্কে, তাদের যে চাওয়াটা, সেই চাওয়া জায়গা থেকে বই তারা পায় নাই। এটা আমার অনুভূতি যে তাদের যে নিজেকে গঠন করা, নিজের আখলাক গঠন করা, নিজের দেশকে ভালোবাসার জন্য, দেশের ইতিহাসকে জানা, তো সেই জায়গা থেকে যে কিছু কাজ, সেই কাজটা আসলে হয় নাই। এইবারে যে ইসলামিক বইমেলা যে আয়োজন করছে, এই জন্য আমি ইসলাম ফাউন্ডেশনকে ধন্যবাদ দিতে চাই, এবং এর পাশাপাশি আমি ধন্যবাদ দিতে চাই ইসলাম এই বর্তমান সরকারের ধর্ম বিষয়ক দায়িত্বে যিনি আছেন ডক্টর আফম খালিদ হোসেন। ওনার অক্লান্ত চেষ্টায় একটা সুন্দর একটা আমরা দীর্ঘ প্রায় 50 বছর পরে সম্ভবত আমরা একটা ইসলামিক পরিবেশ আমরা মেলা করতে পারছি। তরুণ প্রজন্মের স্বাভাবিক চাওয়া হলো তাদের জীবন ধারণ এবং জীবন গঠন, কেরিয়ার গঠন, তাদের ভবিষ্যৎ কি কৃষির পাঠের মাধ্যমে উন্নতি হবে, সেই জায়গায় তারা চায় যে এই বইগুলো বেশি বেশি প্রকাশিত হোক। ধন্যবাদ আপনাকে। আলহামদুলিল্লাহ শেখ, অনেক সুন্দর একটি আমাদেরকে একটা পরামর্শ দিয়েছেন, পাশাপাশি আপনার অনুভূতিটা শেয়ার করেছেন, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগলো। শেখ, আপনি যদি বলতেন যে আসলে আমাদের এই ধরনের মেলাতে আমরা মানে আরও কী কী অ্যাক্টিভিটি আমরা করতে পারি? আসলে ইসলামিক বই মেলাগুলোতে আমরা তো বিগত যে কয়েক দীর্ঘদিন যাবৎ আমরা 21-এর বই মেলা দেখে আসছি, সেখানে যে পরিবেশটা থাকে আসলে সেখানে ইসলামী যে ধারার যে লোকদের উপস্থিতি, একটা অপ্রীতিকর ঘটনার মাঝামাঝি মুখোমুখি হইতে হয়। আলেম ওলামাদের ওখানে যাওয়া, বিশেষ করে ধর্মীয় যারা মহিলা যারা আছে, নারী যারা পাঠিকা আছে, তারাও সেখানে যাওয়াটা আসলে নিরাপদ বোধ করে না। তো সেই জায়গা থেকে যে ইসলামী ধারার যে একটা মানে প্রকাপ পরিবেশ এখানে মেলা হচ্ছে, এখানে খুব স্বাভাবিকভাবে আলেম ওলামারা আসতেছে। আমি আশা করবো যে এখানে আমাদের যারা নারী পাঠক যারা আছে তারাও আসবেন, তাদেরও সেই পরিবেশটা করে দেওয়া হবে। তারা সকলেই চায়, কারণ আমাদের দেশের প্রায় অর্ধেক জনসংখ্যা নারী, আমরা তাদেরকে পিছনে রেখে আমরা শুধু পুরুষ এগিয়ে যেতে পারি না, কারণ বর্তমান যুগটা যেহেতু প্রযুক্তির যুগ, লেখাপড়ার যুগ, আধুনিক যুগ, এখানে লেখাপড়ার দিক দিয়ে সকলে কিন্তু সমান। আমরা যখন পড়তে আগ্রহী, আমাদের নারীরাও পড়তে আগ্রহী, তাদের জন্য পরিবেশটা থাকে সেটা আপনারা নিশ্চিত করবেন, এবং সেই জন্য কি করলে আপনারা সেটা বুঝবেন যে নারীরাও এখানে যেতে বই তারা কিনতে পারে, ফ্রিভাবে আসতে পারে, তাদের পর্দার সাথে তারা এখানে আসতে পারে, বই কিনতে পারে, ওই বিষয়ে যদি আপনারা নিশ্চিত করেন তাহলে বই মেলাটা আরও বেশি ফলপ্রসূ হবে এবং আগামী দিনে আরও বেশি উপস্থিতি আমরা ইনশাল্লাহ দেখতে পাবো, এটি আমি আশা করতেছি। তিনি শেখ আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ আপনাদেরকে, এবং ধন্যবাদ আপনাদের এই ওয়াফি লাইফ প্রতিষ্ঠানকে, ধন্যবাদ আপনাদেরকে।